নমস্কার বন্ধুরা, একদমই সহজ পদ্ধতিতে খোয়া ক্ষীর বা মাওয়া ও গুঁড়ো দুধ ছাড়াই কম উপকরণে বানানো অসাধারণ টেস্টি গাজরের হালুয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর স্বাদ চেখে এবং টেক্সচার দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটা খোয়া ক্ষীর ছাড়া বানানো, এতটাই টেস্টি হয়। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সুস্বাদু গাজরের হালুয়া আমি কিভাবে বানিয়ে থাকি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে 250 গ্রাম গাজর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ছুরির যে সাইডে ধার নেই সেই সাইডের সাহায্যে এইভাবে চেঁচে খোসাগুলোকে ফেলে দেব। তারপর খোসা ছাড়িয়ে রাখা গাজরগুলোকে গ্রেটারের একটু মোটা এই অংশের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, এখানে আমার 2টো গাজরকেই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা গলে একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং সরু সরু করে কুচিয়ে রাখা আমন্ড। এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে প্রথমে এর রঙটা একটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাদামগুলোর রং হালকা একটু পরিবর্তন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 16টা কিশমিশ। এবার মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না কিশমিশগুলো পুরোপুরি ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই রেসিপি আপনারা শুধুমাত্র কাজু ও কিশমিশ দিয়েও বানাতে পারেন, আবার বাদাম ও কিশমিশ ছাড়াও সেম প্রসেস ফলো করে বানাতেই পারেন। দেখুন, কিশমিশগুলো ফুলে ওঠার সাথে সাথে বাদামগুলো একটু লালচে হয়ে গেছে। এখন ভালোভাবে ঘি ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রাখব। এরপর বাকি ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এর ফলে গাজরের কাঁচা ভাব বা গন্ধটা যেমন চলে যাবে, তেমনই গাজরগুলো সামান্য একটু নরমও হয়ে আসবে। এরপর একটা পাত্রে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 500 ml ফুল ক্রিম দুধ। দুধ জাল দেওয়ার বা ফোটানোর সময় যে কোনো পাত্রে সামান্য একটু জল দিয়ে তারপর দুধটা দিয়ে ফোটালে দুধটা আর কোনোভাবেই প্যানের নিচে লেগে যায় না। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে সামান্য একটু ঘন হয়ে 400 বা 350 ml এ চলে আসে। এদিকে গাজরটাকেও প্রায় 7 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে একবার ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এই দুধটাকে গাজরের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এটাকে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ যতক্ষণ না গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। আর এই 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝেই এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা কড়ার নিচে বসে পুড়ে যেতে পারে। প্রায় 15 মিনিট ফোটানোর পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা শুকিয়ে কতটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়েই চেক করে নিলাম, গাজরও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 250 গ্রাম গাজর ও 500 দুধের জন্য 125 গ্রাম পর্যন্ত চিনি দিতে পারেন। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর চিনি থেকে বেরোনো জলটা সামান্য একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রসের সাথে মেশানো 1/4 চা চামচ জলের মিশ্রণ। আর মিশ্রণটাকে একই জায়গায় ঢেলে না দিয়ে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এর ফলে দুধটা শুকিয়ে ক্ষীরটা একদমই ছোটো ছোটো দানাযুক্ত হবে এবং গাজরের হালুয়াটাও বেশ দানাদার আর ক্ষীর দেওয়ার মতো টেক্সচারের দেখতে লাগবে। এর সাথে সাথেই রেসিপির স্বাদটাকে আরও বাড়ানোর জন্য 1 চিমটে মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই পরিমাণ দুধের জন্য পাতিলেবুর রসের পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার অনেক বড় বড় দানা বা দলার সৃষ্টি হয়ে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা অর্ধেক পরিমাণে আমন্ড, কাজু ও কিশমিশ, আর বাকি অর্ধেকটা আমি শেষে সাজানোর জন্য ব্যবহার করব।
এগুলোকেও ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না এই মিশ্রণটা আরও একটু শুকিয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। বাদাম ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন পুরো মিশ্রণটা এরকম একটু শুকিয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গাওয়া ঘি। এবার ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে উপর থেকে অল্প ভাজা আমন্ড, কাজু ও কিশমিশ ছড়িয়ে কিংবা অল্প এরকম সরু সরু করে কুচনো পেস্তা ছড়িয়েও এগুলোকে সাজিয়ে দিতে পারেন, তবে সাজানোটা পুরোই অপশনাল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।